ডায়েট করবেন আবার একই সঙ্গে বাইরের খাবারও খাবেন, তা তো হতে পারে না। বরং ডায়েটের পর্বে একেবারেই ঘরোয়া খাবার বেশি করে খাওয়া জরুরি। ওজন কমানোর কথা ভাবলে সবচেয়ে বেশি মন খারাপ হয়ে যায় ভোজন রসিকদের। খেতে ভালোবাসেন অথচ ছিপছিপেও হতে চান, ফলে পছন্দের খাবার থেকে দূরে থাকা ছাড়া উপায় নেই। কিন্তু মুখরোচক খাবার মানেই কি তা অস্বাস্থ্যকর? তা কিন্তু নয়। স্বাস্থ্যকর খাবারও মুখরোচক ও সুস্বাদু হতে পারে, শুধু তাই নয় ওজন কমাতেও সাহায্য করবে। এ যেমন ওজন কমানোর পর্বে প্রাণ ভরে খেতে পারেন পোলাও, ওজন এতটুকু বাড়বে না, তবে হ্যাঁ স্বাস্থ্যকর উপায়ে বানাতে হবে। বাঙালির হেসেলে পোলাও তৈরি হয় কাজু বাদাম ঘি কিশমিশ পোস্ত দিয়ে। সে খাবারের ঘ্রাণ যেমন সুন্দর, স্বাদও তেমন স্বর্গীয়। তবে সুস্বাদু সে পদ রোজ খেলে ওজন বেড়ে যাওয়া স্বাভাবিক বিষয় নয়। তেমন পোলাও কিন্তু ডায়েটের পর্বে খাওয়া যায় না। ডায়েটের রুটিনে রাখতে হয় দক্ষিণ ভারতীয় পোলাও, কষা মাংসের সঙ্গে যে পোলাও খান ওজন কমানোর পোলাওয়ের উপকরণ এবং পদ্ধতি তার থেকে খানিক আলাদা। কীভাবে বানাবেন এই পোলাও? কারি পাতা, লাল লঙ্কা, বাদাম, ছোলার ডাল, নারকেল কোড়া, শাক, বিভিন্ন ধরনের সবজি, নুন আর অল্প হলুদ, এই কয়েকটি উপকরণ একসঙ্গে ভেজে নিন। তারপর এর মধ্যে জল ঝরানো বাসমতি চাল আর অল্প জল দিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি পোলাও। রোজ দুবেলা খেলেও ওজন বাড়বে না। নতুন হালকা হলমার্ক যুক্ত সোনার গয়নার ডালি নিয়ে এসেছে আপনাদের জন্য এসএস পাল জুয়েলারি হাউস। অলংকার এবং নারী যেন একে অপরের পরিপূরক। নারীর রূপ নিয়ে যেমন কবিতা, গান, গল্প, উপন্যাসে উপমার শেষ নেই, সভ্যতার আদি থেকেই নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য নারীরা ব্যবহার করে আসছে অলংকার। পছন্দের ভিন্নতার কারণে সে অলংকার কখনো সোনা বা অন্য কোনো ধাতুর, যুগে যুগে বদলে যায় গহনার আবেদন। তবে সোনার তৈরি গহনার আবেদন কখনোই কমে না, আর এসএস পাল জুয়েলারি হাউস সেই চিরকালীন চাহিদাকে মাথায় নিয়েই সোনার গহনার ডালি এবং সঙ্গে থাকছে নজর কাড়া হালকা ডায়মন্ড জুয়েলারি, সাথে থাকছে বিবাহের গহনার বিশাল সম্ভার। এসএস পাল জুয়েলারি হাউস। এসএস পাল জুয়েলারি হাউস।